ইসলামকে হেফাজত করতে হবে। আরে কোন দল ক্ষমতায় আসলো, কোন দল গেল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখবার বিষয় বর্তমান মাফিয়া সরকারের হাত থেকে, এই মুর্তাদদের হাত থেকে ইসলাম এবং ইসলামকে মুক্ত করতে হবে। হয়তো আজকের বক্তব্যের কারণে আমি একটু বড় এরস্ট আবার হতে পারি, আবার গ্রেফতার হতে পারি, আজকে আমি লাঞ্ছিত হতে পারি। আরে শেখুল হাদিস, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, বুখারী শরীফের বঙ্গানুবাদকারী শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের সন্তান, এরকম যদি হেনস্থার শিকার হতে পারে, আজকে ওনার দাড়ি ধরতে পারে, আজকে ওনার পাঞ্জাবি ছিঁড়ে দিতে পারে, তাহলে আমি রফিকুল ইসলামকে মেরে ফেললি আর কি হবে? আমাকে মেরে ফেলা হোক, তবুও কোনো পরোয়া করি না, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। একজন আমির নির্বাচিত করুন, একজন থাকবে সারা বাংলাদেশের হেফাজতের আমির, যে সরমুনের আমির হতে সে থাকবে, জমিয়তের আমির, খেলাফতের আমির, সব দলের একজন আমির হবে। সেই আমিরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের অচল করে দিব, অচল করে মাফিয়া সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব। তারপরে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে যাবে ক্ষমতা, প্রয়োজনে যার হাতে মন চায় তার হাতে যাবে, কিন্তু এই মুর্তাদদের হাত থেকে, এই মাফিয়া সরকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আজকে ছাত্রলীগ, যুবলীগ যেই পরিমাণে একদম শেখুল হাদিসের উপর হাত ধরেছে, তাতে নিঃসন্দেহে বলতেই পারি এরা এমন হিংস্র হয়েছে, এরা পারলে যে কোনো সময় আপনাকে আমাকে গুলি করে মেরে ফেলবে, এরা এমন হায়না হয়েছে, এরা এমন হিংস্র হয়েছে, যেখানে সেখানে আপনাকে আমাকে, আজকে আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, আমাদের সকলকে হয়তো ওরা মেরে ফেলবে, এরা হয়তো আমাদের সকলকে জিম্মি করে এই রাষ্ট্রে আবারও ক্ষমতায় থাকতে চাইবে। আমরা কারো ক্ষমতার থেকে নামানোর জন্য, কারো ক্ষমতায় উঠানোর জন্য কথা বলতেছি না, কিন্তু এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বিএনপি বুঝি না, জমিয়ত বুঝি না, চরমুনায় জাসদ বাসদ বুঝি না, জামাত হেফাজত বুঝি না, সকল দল একমত হয়ে এই মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তবেই আমরা চূড়ান্ত সফলতা পাবো। চূড়ান্ত সফলতা পেতে হলে আমি অদমের এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আজকে খন্ডকালীন এখানে মিছিল, ওখানে মিছিল, একটু পরে হাদিয়া দিল, তুলফা দিল, আর আমায় পাইলাম, একটু পরে চুপসে গেলাম, এভাবে মিছিল মিটিং করে আজকে আমি নিরাপদ না। গোয়েন্দা সংস্থার লোকেরা তৎপর, আমি কোথায় আছি, কোথায় কি করতেছি সব কিছু জানতেছে। প্রত্যেকটা আলেম, যারা বিপ্লবী, যারা স্বাধীন চেতা, যারা আন্দোলন করতেছে, প্রত্যেকটা লোক গোয়েন্দা তৎপরতার বাহিরে নাই। আজকে আমাদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমি আজকে রাস্তায় বাহির হলে আমি এই টুপি পরে বাহির হই না, আমি একটা সাধারণ অন্য টুপি পরে বাহির হই, জিজ্ঞেস করলে মাথা তলে দিয়ে চলে যেতে হয়। কেন? আজকে এদের হাতে আমরা জিম্মি, কারণ আমি হয়তো আজকে জিহাদ করতে পারবো না, রাস্তায় হয়তো ওরা হেনস্থা করবে, হয়তো বা মারপিট করবে, হয়তো বা মেরে ফেলবে, গুম করে ফেলবে, এই জন্য এভাবে গুম হতে চাই না। চাই একটা ডাক, যে ডাক শহীদ হতে পারবো, যে ডাক আল্লামা বাবুনগরী দিবে, যে ডাক আমিরুল মুমিনিন হয়ে সারা দেশের একজন আমির দিবে, সে ডাকে শহীদ হতে চায়, এমনিতে মরে যেতে চায় না, এই জন্য একটু সেফ থাকার চেষ্টা করি। সেফ থাকার ইচ্ছা আমাদের নাই, মরার ইচ্ছা আছে, কিন্তু মরবো কোথায়, মরার প্ল্যাটফর্ম তৈরি হয় না এখনো পর্যন্ত। আমরা মরতে চাই, আমরা জীবন দিতে চাই, লক্ষ লক্ষ যুবক এদেশে এখনো জীবন দিতে প্রস্তুত। ডাক দেন আপনারা, কাকে ভয় করেন আপনারা, কিসের ভয়? আপনারা যারা নেতা আছেন হেফাজত ইসলামের, তাদেরকে বলবো প্রিয় নেতৃবৃন্দ, হে আমাদের প্রিয় রাহবারগণ, আপনারা যদি আজকে জাতির এই ক্লান্তি লগ্নে একটু চাপ সহ্য করার সাহস করতে না পারেন, আজকে যদি আপনারা একটু মামলা হামলার কথা শুনলেই, কোন জায়গায় ভাঙচুর হয়েছে, এখানে মামলা দিচ্ছে, এটা শুনলে পদ পদবি ছেড়ে দিতে চান, তবে আমি বলবো আপনাদের জাতির নেতৃত্ব দেওয়ার মতো আপনাদের যোগ্যতা নাই, আপনারা সরে যান, আপনারা সরে যান। আমি স্পষ্ট বলবো, যদি জাতির নেতৃত্ব দিতে সহ্য করতে না পারেন, চাপ সইতে না পারেন, তবে সরে যান, আর যদি সহ্য করতে পারেন, তবে জাতিকে ডাক দেন ঐক্যবদ্ধ হওয়ার। দেখেন আজকে আপনাদের ডাকে কত লোক সমাগম হয়, কত লক্ষ যুবক এখনো পর্যন্ত তৈরি আছে। আরে হেফাজতের এই তিন চার দিনের আন্দোলনে আপনারা কি বুঝলেন? ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের যুবকেরা দেখিয়ে দিয়েছে দলমত নির্বিশেষে, যে এখনো পর্যন্ত এদেশে আপনাদের ডাকে লক্ষ লক্ষ যুবক মরতে প্রস্তুত। 20 জন মরেছে, 20,000 মরবে, 20 লক্ষ মরবে, দেখেন আপনারা ডাক দিয়ে। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো, আপনারা শুধু ডাক দেন, আপনারা একটু চাপ নিতে পারেন না, আপনারা ভয় পান, মামলা হবে, হামলা হবে, রিমান্ডে যাব। আরে রিমান্ডে কি, মামলা হামলায় কি আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যায় নাই? ইউসুফ আলাইহিস সালাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী, এদেশ বুখারী শরীফের লেখক আল্লামা ইসমাইয়া শহীদ বুখারী রহমতুল্লাহ আলাইহি জান নাই? এত বড় বড় আলেমরা জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, আপনার আমার কিসের ভয়, কিসের এত ভয়? এত ভয় না পেয়ে আমরা গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। উম্মা চেয়ে আছে আপনাদের দিকে, জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, গর্জে উঠুন আপনারা, প্লিজ দয়া করে আপনারা একটু চাপ নেওয়ার মানসিকতা তৈরি করুন। হয় মরবো না হয় মারবো, তবুও দেশকে আবার মুক্ত করে ছাড়বো এই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে। আপনারা চিন্তা করতে পারবেন না, এই সরকার এখন আর নিজের কথায় চলতেছে না, এই সরকার এদেশের কারো কথায় চলতেছে না, এটা চলতেছে হিন্দুত্ববাদের কথায়, মোদির কথায় চলতেছে দেশ। এদেশে মোদি যা চায় খুশি হয়, সে কাজ ছাত্রলীগ করছে, যুবলীগ করতেছে, আওয়ামী লীগ করতেছে, সে খাজিনা করতেছে,
সকলেই আজকে মোদির কথায় চলতেছে, মোদি যা খুশি। আজকে মন্দিরগুলো ফুলে 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 সজ্জিত আর মসজিদগুলো লাঞ্ছিত, আলেমদেরকে আজকে লাঞ্ছিত করা হচ্ছে। এর মানে হলো মোদির বিরুদ্ধে যারাই ডাক দিবে তাদেরকে জেলে নেওয়া হবে, লাঞ্ছিত করা হবে পদে পদে। আমি জানি না একটু পরে আমিও কি থাকতে পারবো কিনা, তবুও বলতে চাই আমরা থাকার পরোয়া করি না। আল্লাহর জন্য কথা বলতে চাই, ইসলামের জন্য কথা বলতে চাই। আরে শেখুল হাদিসের সন্তান যদি এদেশে নিরাপদ না থাকে, আপনি নিরাপদ থাকবেন? আপনি কে? আপনারটা কি কয়জন আসবে? আল্লাহ মামুনুল হকের জন্য আজকে সোনার গায়ে মানুষ চলে এসেছে, মুক্ত করে নিয়ে গেছে। আপনাকে কি করবে, আমাকে কি করবে? কিছুই করবে না। অতএব এখনো পর্যন্ত সময় আছে। মনে করেন না আমি চরমুনাই করি, আমি অনুদ্দল করি, আমি নিরাপদ, আমি সেফ, আমি তো মসজিদে ভালোই আছি। ভালো থাকবেন না, অপেক্ষা করুন, ভালো থাকবেন না। ইন্ডিয়ার মতো মসজিদ থেকে ধরে ধরে পিটানো হবে, এই কথিত লকডাউনের নামে মসজিদ বন্ধ করা হবে, মাদ্রাসা বন্ধ করা হবে, এই সমস্ত কথিত আমরা এই সমস্ত কিছু মানি না। আমরা এদেশের মধ্যে ইসলামী হুকুমত চাই, ইসলামকে আমরা সুন্দরভাবে পালন করতে চাই, এদেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে সেই স্বাধীনতা চাই। আমাদের এই স্বাধীনতা না দেওয়া হলে যারাই এই স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, এভাবে মরতে চাই না। আমি আমাদের আমার কথাগুলো, আমার হৃদয়ের ভাঙ্গা আর্তনাদগুলো আপনাদের কাছে শোনালাম, জানালাম। এখন আপনাদের বিবেচনা করার দায়িত্ব আপনারা বিবেচনা করবেন। আমি জানি না আমি অ্যারেস্ট হবো কিনা, গুম হবো কিনা, আমি মারা যাবো কিনা। আরে কুছ পরোয়া নেহি, আরে মুমেন জান্নাতের, মুমেন জান্নাতের আশা করে। মুমেনের তো রসুল বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মৃত্যু তো হাদিয়া স্বরূপ, মরতে প্রস্তুত আছি আমরা যে কোনো সময়। আল্লাহ নবী বলেছেন যে ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, তাহলে আমরা কেন ভয় পাবো মৃত্যুকে, কেন জেল জরিমানার ইমানকে ভয় পাবো? আল্লাহর জন্য কাজ করে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জালেমদের হাত থেকে দেশকে, ইসলামকে হেফাজতে রাখবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।